দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে সাতটি দল। শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপি, সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি এবং জাতীয় পার্টি। যদিও জাতীয় পার্টির পক্ষে রওশন এরশাদ এবং জি এম কাদেরের আলাদা চিঠি পেয়েছে কমিশন, এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তিনটি দল। তবে আওয়ামী লীগ কোন কোন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে তা জানায়নি চিঠিতে। সাতটা দলের কাছ থেকে চিঠি পেয়েছি যারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে প্রথম আছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি মঞ্জু, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি আর জাতীয় পার্টি রওশন এরশাদ।